শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী এপিসোডে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, পৃথিবীর প্রথম প্রোগ্রামার কে? লর্ড বাইরনের কন্যা অ্যাডা ল্যাভলাস, যিনি বার্নুলির সংখ্যা ব্যবহার করে ধারাবাহিক সংখ্যার হিসাব নিকাশের একটি প্রোগ্রাম তৈরি করেন, তাই তাকে প্রথম প্রোগ্রামার হিসেবে অভিহিত করা হয় এবং তার সম্মানার্থে তার উদ্দেশ্যে একটি প্রোগ্রামকে তার নামে নামকরণ করা হয়, যা অ্যাডা নামে পরিচিত। তাহলে প্রোগ্রামিং ভাষা কি? প্রোগ্রামিং ভাষা হলো কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারে যে গাণিতিক নির্দেশ প্রদান করা হয় তাই প্রোগ্রাম, এবং যে ভাষায় প্রোগ্রাম তৈরি করা হয় তাই প্রোগ্রামিং ভাষা। গঠন ও বৈশিষ্ট্য অনুসারে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে পাঁচটি স্তর বা পাঁচটি প্রজন্মে ভাগ করা হয়েছে। প্রথম প্রজন্মের ভাষা, যা মেশিন ভাষা নামে পরিচিত, এটি 1945 সালে যাত্রা শুরু করে। আমরা জানি 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, ঠিক তারপরেই এই ঘটনাটা ঘটে যে প্রথম প্রজন্মের ভাষা হিসেবে মেশিন ভাষা যাত্রা শুরু করে। মেশিন ভাষা কি? শূন্য আর এক। কম্পিউটার এই ভাষাকে সরাসরি গ্রহণ করতে পারে। কম্পিউটার যেহেতু বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের ভাষা বুঝতে পারে না, তাই সে শূন্য আর এক অর্থাৎ এই বাইনারি সংখ্যার মাধ্যমে সে তার যাবতীয় কমান্ড সে বুঝতে পারে। মেশিন ভাষার প্রতিটি কমান্ডের জন্য দুটি অংশ থাকে, একটি হলো অপ কোড, অপরটি অপারেন্ড। অপ কোড হলো অপারেশন কোড। অপ কোডের সাহায্যে বোঝানো হয় কম্পিউটার কি ধরনের কাজ করবে, আর অপারেন্ডের সাহায্যে বোঝানো হয় যে কম্পিউটারকে কি এক্সিকিউট করতে হবে। মেশিন ভাষার সুবিধা হলো কম্পিউটার খুব সহজে এটি বুঝতে পারে, আর অসুবিধা হলো এটি আমাদের পক্ষে বোঝা খুব কঠিন। এই ভাষায় প্রোগ্রাম লেখা খুব কষ্টসাধ্য একটা ব্যাপার। তাহলে আমরা চলো এখন আলোচনা করি দ্বিতীয় প্রজন্মের ভাষা, যা 1950 সালে যাত্রা শুরু করেছিল। এটি হলো অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষা হলো মেশিন ভাষার চেয়ে একটু আপগ্রেডেড, অর্থাৎ সে কিছু কোড বুঝতে পারে। যেমন যদি সাম লেখা হয় তাহলে সে বুঝবে আমাকে যোগ করতে বলা হচ্ছে, যদি ডিভ DIV লেখা হয় তাহলে সে বুঝবে আমাকে ভাগ করতে বলা হচ্ছে এরকম। এবং এই কোডগুলোকে অ্যাসেম্বলি কোড বলে, এবং অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম রচনা করাটা মানুষের জন্য সহজ হয়ে গেল, এবং কোড দেখে বুঝতেও পারা যাচ্ছে যে অ্যাড মানে যোগ করা, সাম মানে যোগ করা, এগুলো কিন্তু বুঝতে পারা যাচ্ছে। অ্যাসেম্বলি ভাষার প্রতিটি নির্দেশের জন্য চারটি অংশ থাকে, এক লেভেল, দুই অপকোড, তিন অপারেন্ড, চার কমেন্ট। অর্থাৎ মন্তব্যের কাজটা হলো যে কি কাজ করতে হবে, এটি আরেকটি কম্পিউটার আরেকটি প্রোগ্রামারকে পাঠালে এই মন্তব্য লিখে তাকে পাঠানো যায় এবং যিনি পড়তে পারেন। এরপর 1960 সালে তৃতীয় প্রজন্মের ভাষা, যা উচ্চতর ভাষা নামে পরিচিত, এই ভাষা যাত্রা শুরু করে। এই ল্যাঙ্গুয়েজে আমাদের অনেক সমস্যার সমাধান করা সম্ভব হলো। যেমন সি হলো একটি উচ্চ স্তরের ভাষা। এরপরে কোবল রয়েছে, ফরটান রয়েছে, যেখানে বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করা যায়, বৈজ্ঞানিক রিসার্চ করা যায়। এইভাবে করে আসলে ভাষা উচ্চতর দিকে বিজ্ঞানীরা, গবেষকরা, প্রোগ্রামাররা তারা নিয়ে আসলেন। তো আমাদের এই উচ্চতর ভাষা পর্যন্তই আসলে আমাদের মূলত জানা দরকার। তারপরে আছে অতি উচ্চতর ভাষা, যা মানুষের ভাষার একেবারে কাছাকাছি। আবার রয়েছে অতি উচ্চতর ভাষা বা ন্যাচারাল ভাষা, যেটা হলো মানুষের স্বাভাবিক ভাষার সাথে তুলনা করা হয়েছে। তো বন্ধুরা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে এটুকুই। এখন আমরা কিভাবে প্রোগ্রামিং রচনা করা যায় আমরা সেটা দেখবো।